এর বাইরেও আমরা আমরা আরো যখন আমাদের হবে আমরা আমাদের চেষ্টা করতে পারবো। আজকে যেহেতু আপনারা আমাদেরকে আমাদের আরো অনেক আমরা মাও ধরো আমাদের আমাদের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো আমি আপনাদেরকে তুলে দিচ্ছি যে আপনাদের এই যে সাংবাদিকের মাধ্যমে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা সেই দাবিগুলো সরকারের জন্য আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুতর কিছু দাবি তুলে ধরতে এসেছি যা আমাদের দেশের গণমাধ্যম সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে সত্য ন্যায় পথে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম খবরে আছে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো যায় আইন উপদেষ্টা ডক্টর আসাদুল্লাহকে পদত্যাগ করতে হবে। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে। এ ধরনের পদক্ষেপ আমাদের দেশে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যায়, তাই আসিফ মজুরকে অন্যায় ড্রাইভার নিয়ে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত মাহমুদুর রহমান সহ সকল মজদুর সাংবাদিক, নির্যাতিত সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেপ ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়াসী রায় বাতিল করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার। এ ধরনের মিথ্যা মামলা করে তাদের পর্যবেক্ষণ প্রচেষ্টা একটি অগণতান্ত্রিক ও বেশিবাদী শাসনের লক্ষণ। আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়াসী রায় বাতিলের দাবি জানাচ্ছি। তৃতীয়ত, আমরা দাবি করছি যে যারা মিথ্যা মামলা করেছে সেই মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে। যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জাল বিচার করেছে তাদের বিচারে আওতাবদ্ধ হবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা রাষ্ট্রের জন্য খুবই জরুরি বিষয়। চতুর্থত, দৈনিক আমার দেশ এবং দিগন্ত থেকে দূর করে বন্ধ রাখার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তা রাষ্ট্রকে প্রতিফলন দিতে হবে এবং পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকেই বহন করতে হবে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটি জাতির জন্য মারাত্মক হুমকি, তাই আমরা এর ন্যায় প্রতিফলন চাই। পঞ্চমত, আমরা দাবি করছি যে বেশিবাদী চাষের আমাদের যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছে তাদের প্রতিফলন প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের সাংবাদিকরা সাহসের সাথে কর্তব্যে তুলে ধরেছেন, তাদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়। বন্ধুগণ, এই দাবি শুধু কয়েকজন সাংবাদিকের অধিকার রক্ষার জন্য নয়, বরং আমাদের সকলের মত প্রকাশের অধিকার রক্ষা করার জন্য। তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই। সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমার নাম আব্দুল ওয়াহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আর্মি বিভাগে মাস্টার্স অধ্যয়নরত আছি। 16-17 বছর আমার আবাসিক শিক্ষার জন্য সঞ্চিত হবে। আমি বিপ্লবী ছাত্রবাসী কেন্দ্র হবে আর আমাদের মাহিন ছাত্রী ছিল আমাদের পশ্চিমবঙ্গ সম্মেলনের কেন্দ্রীয় সহসমন্বয়। আমাদের বাস্তবতা দাবিগুলো আমি আপনাদেরকে তো পরম করে দিলাম, আপনাদের